আচ্ছা, আপনার সব ভিডিওতে একই সানগ্লাস ইউজ করা হয় কেন? আসলে এগুলো কি অনেক আছে নাকি আপনার কাছে? এটা এটা একই রকম অনেকগুলো আছে, রয়্যাল মালাবার থেকে, তারপরে হচ্ছে আপনার রোলেক্স থেকে ঘড়ি সহ একটা সানগ্লাস অ্যাডজাস্ট করে কিনেছে, একই রকম দেখতে। ও হলে যাত কিনা প্রত্যেকটা প্রোডাক্ট একই রকম দেখতে, হলে আচ্ছা, মনে করবেন না যে একটাই বারবার পরে। হলে যাত কিনা একটা জিনিস সব একবার করলে পরের কিন্তু ফালাই দেয়। আচ্ছা, তো তার আপনার এই মানে আমরা এতদিনে কোট ও অন্য কালার দেখেছি, তো আজকে তো একটু পুরোটাই একটা ডিফারেন্ট লুকে, খাকি না? কালার, আসলে আপনারা আমাকে চৌকিদার ভাবে ভুল করবেন না আসলে। না, না না, আপনাকে এরকমটা ভাবতে পারেন অনেকে, কিন্তু অরিজিনালি এটার এটার প্রাইস সম্বন্ধে আপনাদের আইডিয়া নেই। এটা এটা কিন্তু রয়্যাল মালাবার থেকে গিফট করে না, এটা কিন্তু রোলেক্স থেকেও গিফট করে না, এটা কিন্তু আমার এক মেয়ে ভক্ত পাঠিয়েছে। আসলে আসলে এটা নিয়ে একটা হাস্যকর গল্প রয়েছে, আমি বলি, এগুলো বলতে হয় তোমাদেরকে। তারপরেও মেয়ে সাংবাদিক যেতে এসেছেন, আপনি বুঝবেন ভালো, এটা এটার কথা কিন্তু আপনি একমাত্র বুঝতে পারবেন। তো এটা কিন্তু এটা কিন্তু আজকে লেডিস লোটাস দুটাই দুটো দুজনের জন্য অ্যাভেলেবল, এটা কিন্তু পরা যায়। তো এই যে আমি কোটটা পরে রয়েছি, এটা কিন্তু মেয়ের কোট, আসলে আপনারা এক দেখা দিয়ে বলে দিতে পারেন মেয়ের কোট। তো অরিজিনালি তাই এই সোয়েটারটা আমি মূলত আমাকে পাকিস্তান থেকে, আসলে পাকিস্তানের কথা বারবার বলবো না, এটা ইন্ডিয়ার কথা বলে চালিয়ে দিই, আসলে ইন্ডিয়া থেকে এক মেয়ে ভক্ত আমাকে পাঠিয়েছে, তার জন্য দুটো কিনেছে, ভালোবেসে আরেকটা আমাকে পার্সেল মানে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। তো এই যে বিষয়, তো সবার ভালোবাসাটা আমরা দেখতেই পাচ্ছি, তো আমাদের মাধ্যমে আপনার আরেকটা ভক্ত হচ্ছে জিলাপি পাঠাইছে আপনার হায় জন্য, আল্লাহ, তো এটা কি, এই মুহূর্তে আপনি এটা 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 কোথার থেকে কি খাবেন? তাহলে উপলক্ষে তো পাঠিয়ে? না, আগে তো এটা তো বলতে হবে। নির্বাচন উপলক্ষে এটাই। আচ্ছা, নির্বাচন উপলক্ষে হ্যাঁ বাংলাদেশ থেকে হ্যাঁ, পাঠে? আচ্ছা বাংলাদেশ। আসলে কি বলবো, আর একটু দেখি, হায় যন্ত্র, আসলে কি বলবো, আমি 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 অভিভূত যে বাংলাদেশে এরকম এরকম ভক্ত রয়েছে, জায়েদ খানের পাগল ভক্ত, আর তারা আমাকে জিলাপি পার্সেল করে পাঠায়। দর্শক বন্ধুরা, যারা যারা বর্তমানে এই ভিডিওটি দেখছে বা দেখবে, এই যে বাংলাদেশের নির্বাচন উপলক্ষে আমাকে জিলাপি পাঠিয়েছে, জানি না কোন দলের হয়ে পাঠিয়েছে। তারপর আমি আমি নিরপেক্ষ জাতকান সবাই একটু খেয়ে দেখবো নাকি, একটু খেয়ে দেখা যাবে অবশ্যই, না খেলে সে মন অবশ্যই খারাপ। কষ্ট আসলে পাবে। বুঝতে পেরেছি আপনার আপনাদের মাধ্যমে হতে পারে, সে এটাও বলছে যে জিলাপিটা একটু খেতে গেলে ভালো হয় তার ভিডিওতে। ভারী টেস্ট কিন্তু, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট জাস্ট ইটিং লাইক আ ওয়াও। আচ্ছা, আপনি আরো শুনলে অবাক হবেন, এটা হচ্ছে একটা মেয়ে মেয়েই আপনার জন্য ও মাই পাঠাইছে। গড, ইটস মাই ইটস মাই প্লেজার। আসলে আসলে কি বলবো, জাত কিন্তু ভাষা হারিয়ে ফেলছে, এটা এত স্বাদ, আমরা মেয়ে মেয়ে ভক্ত বাড়িতে, তাই না? আমার আমার যখন প্রথম খেয়েছি, টেস্টটা করেছি, তখনই মনে হয়েছিল যে জাত খানের জন্য মেয়ে ছাড়া অন্য কারো কাম না। আপনিও একটু খেয়ে দেখেন প্লিজ, অনেক মজা হয়েছে। তো এখন প্রশ্ন করতে পারেন, এই যে আপনি জিলেপিটা কিছু না জেনেই খেয়ে ফেললেন, তো ওই মেয়েটা তো আপনাকে কিছু জাদু টোনাও করতে পারে না, আপনার বিয়ে না করার এই কথাগুলোকে ভঙ্গ করার জন্য? না না না, আপনি এটা আবার এটা আবার নতুন নতুনত্ব কোনো কিছু তো না। আরে মেয়েরা তো আমাকে নিয়ে জাদুটানা করবে, আমাকে পাওয়ার জন্য শয়নে সপনে, যেহেতু মেয়েরা আমাকে দেখে, এই যে বিছানার চাদরে বালিশের কভারে আমার ছবি প্রিন্ট করে রাতে না ঘুমালে তাদের ঘুম হয় না, এই ধরনের জ্বলন্ত উদাহরণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে যে জাদুটোনা, এটা তো এটা তো এর বাইরে যায় না। আসলে মেয়েরা আমার জন্য তাবিজ, এগুলো বলতে হয়। আসলে জায়েদ খানের প্রতি এত মেয়েরা দুর্বল, তারা আমার জন্য কি না কি করেছে, আসলে অনেক পাগলামি, আমার জন্য অনেক পাগলামি। এসব আর আজকে রিপিট করবো না বারবার। আবার আমার ড্রেস আপ নিয়ে যদি প্রশ্ন করেছেন যে এই সোয়েটারটা, এটা এটার কথা তো বলেই দিলাম, এটা দেখিয়ে দিয়েছি ভাইরাল, তার মানে এখন থেকে সবাই কিন্তু, এখন ছেলেরাও কিন্তু ইউজ করবে এই জায়েদ খানকে দেখে। আর এই যে আজকে কিন্তু রিং রিং পরে এসেছি, সেই আমার ভাইরাল ভাইরাল রিং, আরেকটা খুলে রেখেছি। আরে দুটো বললে মেয়ের মতো লাগে, তো মেয়েলি সব জায়েদ খান এটা দেখাতে চায় না। আর তারপরে আরেকটা কথা হলো, এই যে আমার মাথায় যেটা দেখতে পাচ্ছেন, আসলে শীতকে নিয়ন্ত্রণ করার জন্য একটু এই যে জায়েদ খানের আসল ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর যাই হোক, আর এই যে আমাকে মাফলারটা, এটা কিন্তু এটা কিন্তু দুবাই থেকে পাঠিয়েছে, তাহলে মালয়েশিয়া আসার পরপরই আমাকে এটা গিফট করা হয়েছে। এবং আপনি আপনি দেখলে অবাক হবেন, এটার উপরে আমাকে আমার নাম কিন্তু খোদাই করে, এই যে প্রিন্ট করে আমার নাম কিন্তু প্রিন্ট করে সুতা দিয়ে, এই যে দেখেন কত সুন্দর কারুকাজ, এসব করেছে মেয়েরা হ্যান্ড নিডেলে, তাহলে হাতে হাতে হাতের কাজ। তো এইসব পাগলামির কথা আর কত বলবো। তাহলে জাত খান মানে মেয়েদের মধ্যমণি, চোখের মণি, নয়নের মণি। আচ্ছা, আপনি মেয়েদের মধ্যেই ভালো থাকুন অলওয়েজ, এটাই আজি বলি। আর আপনিও ভালো থাকুন জায়েদ খানের ইন্টারভিউ নিয়ে। আপনি আবার শয়নে সপনে আমাকে দেখে উল্টাপাল্টা কিছু করবেন না, না না, নাকি এত আপনি মেয়ের ভিড়ে তো আমি আমার ঘুরে আমার তো থাকার মনে হচ্ছে কথা? সাংবাদিক নিজে জিলাপি খাইয়ে হচ্ছে একটু চাপাবাজি করলো এখানে।
আপনাকে প্রমোট করে দিলাম সাংবাদিককে, আপনি আপনি একদম আমার আমার সাথে এসে ইন্টারভিউ নেবেন, ঠিক আছে? আপনাকে দেখে দেবে, আপনার দর্শকদেরকে দেখে দেবো, পরিচয় করে দেবো, সানগ্লাসটা খুলে ফেললাম। আর আপনার সাংবাদিকরা কি সবাইকে বলেছেন তো যে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, কিন্তু এটা কোনো সিরিয়াস কোনো পোস্ট না। তাহলে জাহিদ খান ভাইয়াকে কষ্ট দিয়ে এ ধরনের ভিডিও মেক করার আমার কোনো ইচ্ছা নেই। তো সেদিক থেকে ভিডিওটা সম্পূর্ণ বিনোদন আকারে গ্রহণ করবেন। আর যদি ভালো লেগে থাকে, জাহিদ খানের কন্টেন্টের সঙ্গে মিল পেয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ছোট ভাই হিসেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।